So, on Saturday, I'm not very good at tea. I'm not going to take a video of Shabule at tea. Video of Manachi. So, good morning, guys. Like goal, I'll get on 20,000 likes. 20,000 likes. Okay, I'm going to get on 20,000 likes. Wow! Yeah. Okay, guys, so I'm going to get 20,000 likes. So, guys, I'm going to start with the third. I'm very excited because after a long time, I'm going to start with the third. অনেক দিন পরে একটা স্যাটারডে পেয়েছি তো আজকে ফুল টু এনজয়মেন্ট এবং আজ একটা নতুন প্লেসের সাথে এনজয়মেন্ট মানে নতুন প্লেসে গিয়ে তো আমরা এখন যাচ্ছি আমাদের ডেস্টিনেশন হবে অলমোস্ট 120 টু 25 কিলোমিটার আমরা যাচ্ছি জায়গাটার নাম হলো সিদ্ধিপেট সিদ্ধিপেটে যাচ্ছি সেখানে একটা সাসপেন্স ব্রিজ রয়েছে এবং আমি শুনেছি সেখানে দারুণ দারুণ সব রাইডও রয়েছে রাইড মিন্স সাইক্লিং না স্কাই সাইক্লিং রয়েছে আমি জানি না আমি করব কিনা বোটিং আছে তারপরে মানে আমার রিভার ভীষণ ভালো লাগে রিভার নদী এগুলো তো যাই গিয়ে দেখি কিরকম কি রিভার তো সেভাবে এখানে কিছু নেই ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ রাস্তার দুই ধারে প্রচুর ইয়েলো কালারের ফুল ফুটে আছে দারুণ লাগছিল জাস্ট আমি কিছুটা ভিডিওতে নিয়ে নিয়েছি তো আমরা রাস্তায় একটা ধাবাতে নেমেছিলাম লাঞ্চ করার জন্য তো এটা হলো সেই ধাবা যেখানে বেশ ওপেন এরিয়া ছিল আমরা ওপেন বসে খেয়েছিলাম আমাদের বেশ ভালো লেগেছে তো এখানে গাছে আম ধরেছে কাঁচা কাঁচা সুন্দর আর এই হচ্ছে ধাবাতে ছোট ছোট ঘর করে আছে আমরা কোথায় বসবো বাইরেই বসি কি বলে ঠিক আছে বাইরে বসে যাই কেমন লাগছে তোমার এখানে খেতে স্পাইসি তো আছে ভালো স্পাইসি বুড়ি বুড়িকে কত বড় থালা দিছে ইয়ে কেমন লাগছে গাছের তলায় বসে খেতে এখানে টুপুস করে আম পড়ে যাবে আমাদের খাবারের মধ্যে টুপুস করে হেভি টেস্ট লাগে গাছের তলায় বসে সুন্দর লাঞ্চটা করে নিচ্ছি আমার অনেক ভালো ভালো লেগেছে আমার পরিবেশটা খাবারটা যাই হোক খাবার টেস্টি আছে পুরো আন্ধের টেস্ট বিরিয়ানি তো আমরা লাঞ্চ করে ফের আবার স্টার্ট হয়ে গেলাম এবার দেখো সবাই চারিদিকে শুধু হলুদ ফুলের পরে এবার এলো পিঙ্ক ফুলের পালা চারিদিকে গোলাপি গোলাপি ফুলে পুরো ভর্তি পুরো রাস্তায় আমার তো কোনো কাজ নেই পার্থপাল তো গাড়ি চালাচ্ছে আর আমি বসে বসে শুধু ভিডিও নিচ্ছি আর তখন এই গানটা গাইতে না ভুলে গেছিলাম এখন একটু গেয়ে দিই এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ফাইনালি উই রেস্ট নাও 3 o'clock অলমোস্ট, আমাদের 3.5 ঘন্টা প্রায় লাগলো, তো আমরা পৌঁছলাম জাস্ট। তো জায়গাটা বেশ নিট অ্যান্ড ক্লিন, এখনও সেভাবে ভিড় হয়নি, বাট পরে ভিড় হবে লাগছে। বাচ্চাদের প্রচুর জিনিস রয়েছে, এই যে প্রচুর ট্রেকিং, ওইদিকে প্রচুর ট্রেকিং রয়েছে। তাই হ্যাঁ না 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 এখানেও দিতে হবে, দাঁড়া একটু পরে। তো গাইজ, এটা ছিল মেন এন্ট্রি। তো আমি এসেই এখান দিয়ে, জায়গাটা এত সুন্দর যে আমি ওয়াকিং স্টার্ট করে দিয়েছি আর সেটার ভিডিও নিয়ে নিয়েছি, যেটা তোমরা এখন দেখছো। তো যারা লোকাল লোকজন যারা হেঁটেই আসে তারা এই মেন এন্ট্রিটা দিয়েই আসে, আর যারা গাড়ি নিয়ে আসে তারা গাড়ি পার্কিং করে, সাইডেই গাড়ি পার্কিং আছে সেটা নিয়ে আসে। তো দেখো, আমরা মেন এন্ট্রিতে যেহেতু গাড়ি ঢুকতে দেয় না সেভাবে বাইক টাইক লোকাল লোকজনে যায়, তো আমরা দুজন বসে গেছি আর এখানে ভিডিও শ্যুট করছি। আর এই ভিডিওটা নিয়েছে আবির, ও খুব ভালো করে ভিডিও নিতে শিখে গেছে, শুধু মাঝে মধ্যে একটু হাতটা চলে আসছিল কারণ ফোনটা ধরতে গিয়ে ওর বাচ্চা তো একটু আঙুলটা চলে আসছিল, বুঝতে পারছিল না, দু এক সময় চলে এসছে, বাট বাকিটা সময় বেশ ভালো নিয়েছে এবং ও ভীষণ ইন্টারেস্টেড ছিল ভিডিও নিতে, ক্রিয়েটিভভাবে নিচ্ছিল আর খুব বলছিল যে আমি সুন্দর করে ভিডিও নিচ্ছি। তো সত্যি ও খুব ভালো ভিডিও নিয়েছে, অনেক হেল্প করেছে, আমরা 4 জন মিলে একটু মস্তি করেছি। তো আমাদের তো খুব ভালো লেগেছে, আমাদের শুরুটা খুব সুন্দর হয়েছে। তো আমরা এইখানে ফার্স্ট পার্টটা দিলাম, সেকেন্ড পার্টটা খুব শীঘ্রই আসবে, তোমরা কিন্তু দেখতে ভুলো না। এন্ট্রি দিয়ে এসে এই দিক, অ্যাকচুয়ালি গাড়িটা আসে ওই দিক দিয়ে, গাড়ি পার্কিংটা ওই দিকে এবং বাচ্চাদের কিছু খেলার জায়গা আছে, সেটা আমি প্রথমে এলাম। তারপর এখানে একটা ছোট্ট ব্রিজ আছে, ওটা দিয়ে এসে বাস এদিক দিয়ে উঠে গেলেই এখানে একটা গেম জোন আছে বাচ্চাদের। আবার যেরকম করে চালায় ওরকম করে চালাতে হবে, ধাক্কা ধাক্কি লাগানো যাবে না, স্পিড বাড়াতে হবে, লেফটে, হ্যাঁ বা রাস্তা, গাড়ি যেন খাদে না পড়ে, বি কেয়ারফুল। গাড়ি কি সুন্দর রাস্তায় যাচ্ছে, গাড়ি তো খুব সুন্দর রাস্তা। কি করছিস পাগলা, সুন্দর হয়ে গেল, ছাড়বে না, তিনটা যায় একটা তুলে নিয়ে যেখানে আছে সেখানে। হ্যাঁ
বাহ।